ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জিএন এডিএ নার্সিং পরীক্ষা হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের সাজেশন পেপার আজকের রিজনিংয়ের ওপর দেখো কত কালারফুল কালারফুল কিছু নতুন প্যাটার্নের কোশ্চেন নিয়ে এসেছে তোমাদের সামনে কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারকে কোশ্চেনকে ফলো করে তৈরি করানো এবং তোমাদেরকে যেভাবে শেখাবো তোমরা প্রত্যেকেই শিখতে পাবে যাদের বেসিক নলেজও নেই তারাও শিখতে পাবে এবং তোমাদের একটা কন্ডিশন দিই তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যদি কেউ পেতে থাকো যদি যে না আমি পারবো আমার শেখার দরকার নেই তাহলে অ্যাজ এ প্র্যাকটিসের হিসেবে তা কিন্তু গ্রহণ করতে পারো আচ্ছা তোমাদের ক্লাসটা শুরু করার আগে বলে দেখে আমাদের অগ্নিধারা ব্যাচের ব্যাপারে অগ্নিধারা ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে এখানে এন্ট্রি ফি মাত্র একশো কুড়ি টাকায় অল বেঙ্গল বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু ভর্তি হচ্ছে এটা একটা মক টেস্ট ব্যাচ ঠিক আছে তোমার প্রিপারেশন কীরকম হয়েছে তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি সেটা দেখার জন্য যদি মনে করো

তারপর হচ্ছে হোয়াট নাম্বার শুড কাম নেক্সট অর্থাৎ পরবর্তী সংখ্যা কোনটা সেটা খুঁজে বার করতে হবে কোয়েশ্চেনটা যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এক নম্বর প্রশ্নের উত্তর কী হবে এটা প্রিভিয়াসের কোশ্চেন আশা করছি সবাই পারবে পরের কোয়েশ্চেনগুলো একটু আনকমন টাইপের লাগবে মনে হবে কীভাবে করবো ঠিক আছে ওটা খুবই আনকমন টাইপের কোশ্চেন বাট এইটা সবাই করে দেখাও যারা বুঝতেই পারছো না যে কীভাবে হবে তোমরা শিখে নাও তো দেখো ফার্স্টে বুঝতে হবে এখানে সিরিয়ালটা কী কাজ করছে অর্থাৎ সিকোয়েন্স কী কাজ করছে ঠিক আছে নাম্বার সিরিজ তোমাদেরকে এরপর আমি একের পর এক তোমাদের পার্ট বাই পার্ট দেখাবো দেখো ফার্স্টে দেখো কী বলছে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে থার্টি ফোর কত গ্যাপ আছে এখানে কত গ্যাপ আছে বলো নিশ্চয়ই দুই গ্যাপ আছে মানে ছত্রিশ থেকে চৌত্রিশ বাদ দিলে কত পড়ে থাকে দুই পড়ে থাকে না তো ডিফারেন্স হচ্ছে দুই ঠিক আছে দেখো করছি কী ভাই দুই হলো তারপরে দেখো চৌত্রিশ থেকে তিরিশ বাদ দিলাম কত গ্যাপ হচ্ছে চৌত্রিশ থেকে তিরিশ বাদ দিলে কত গ্যাপ থাকে চার পরে থাকে না চার পরে আছে ধরো তোমার কাছে চৌত্রিশ টাকা ছিল তুমি তিরিশ টাকা খরচ করে দিয়েছো তাহলে ক টাকা পরে থাকবে চার টাকা পরে থাকবে ঠিক সেই প্রসেস আচ্ছা তিরিশ থেকে আঠাশ বাদ দাও মানে তিরিশ টাকা ছিল তুমি আঠাশ টাকা খরচ করে দিয়েছো ক টাকা থাকবে দু টাকা পরে থাকবে তাহলে দেখো দুই হলো আঠাশ থেকে চব্বিশ বাদ দাও মানে আঠাশ টাকা তোমার কাছে আঠাশ টাকা ছিল তুমি চব্বিশ টাকা খরচ করে দিয়েছো তাহলে টাকা পরে থাকবে চার টাকা পরে থাকবে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো দুই চার দুই চার তাই না তাহলে কি প্রসেসটা দেখা যাচ্ছে কি সিকোয়েন্স দেখা যাচ্ছে দুই চার দুই চার তাহলে বলো এরপর কি আসবে দুই চার দুই চার দুই আসবে নিশ্চয়ই অর্থাৎ চব্বিশ থেকে দুই বাদ দিতে হবে চব্বিশ টাকা ছিল তোমার থেকে তার থেকে দুই বাদ দাও অর্থাৎ কত হবে অ্যান্সার অ্যান্সার বলো অপশন নাম্বার এতে আছে কুড়ি অপশন নাম্বার বিতে আছে বাইশ অপশন নাম্বার সি আছে তেইশ এবং অপশন নাম্বার ডি হচ্ছে ছাব্বিশ তাহলে অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি বাইশ বাইশ ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পেরেছো আশা করছি আমি আরও বলে দিচ্ছি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ছত্রিশ থেকে চৌত্রিশ বাদ দাও তাহলে কত করে থাকে চার পরে থাকে চৌত্রিশ থেকে তিরিশ বাদ দাও কত সরি ছত্রিশ থেকে চার বাদ চৌত্রিশ বাদ দিলে কত করে থাকে দুই পরে থাকে আর চৌত্রিশ থেকে তিরিশ বাদ দিলে চার পরে থাকে আবার দেখো এখানে দুই আবার চার তাহলে এবার আবার দুই হবে চব্বিশ থেকে চব্বিশ থেকে দুই বাদ দিলে কত পড়ে থাকে বাইশ পড়ে থাকে রাইট হচ্ছে অপশন দেখো কত ইজিল আছে না কত সহজে আমরা একটা নম্বর কিন্তু পেতে পারি এবং বিশ্বাস করে না বন্ধুরা রিজনিং থেকে তুমি কিন্তু পাঁচে পাঁচই পেতে পারো এক নম্বর কম পাবে না পাঁচে পাঁচই পেতে পারো একটু তোমার নলেজটা ভালো থাকতে হবে একটু দেখার নজরটা ঠিক থাকতে হবে এর জন্য বিশাল কোনো পড়তে হয় না কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি কারা কারা পেরেছে কমেন্ট করে দিও প্রথম প্রশ্নের উত্তর এটা তো সহজ ছিল স্যার এবার কঠিনটা বলো এতটা যদি সহজ ছিল এবার কঠিনটা বলো এবার দেখো বলছে মিসিং নাম্বার খুঁজতে দেখো এখানে কী দেখতে পাচ্ছি ত্রিভুজ দেখতে পাচ্ছি তিনটে ঠিক আছে এটা একটা ঘরের ত্রিভুজ এটা একটা ঘরের ত্রিভুজ এবং এটা একটা ঘরের ত্রিভুজ এ বি সি তিনটে ঘর তিনটে ঘরে তিনটে ছবি আছে এবার মাঝখানে ঘরে বলছে কী হবে দেখো এই যে মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে বলছে মাঝখানে ঘরে কী হবে তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে করবো খুবই সহজ কোশ্চেনটা কিন্তু হ্যাঁ একটু বুদ্ধি খাটাও দুই নম্বর প্রশ্ন তো কারা কারা একটু কমেন্ট করে দিও ঠিক আছে রাইট অ্যান্সার কী হবে খুবই সহজ কোশ্চেন কীভাবে হবে দেখো আমি যদি এই সিকোয়েন্সটা ফলো করি দেখো পাঁচ এদিকে পাঁচ আছে এদিকে তিন আছে এদিকে চার আছে আর এদিকে সাত পাঁচ ছয় আছে ছয় চার পাঁচ আছে তাহলে কিভাবে হবে স্যার দেখো পাঁচ আর তিন গুণ করে দাও কত হয় তিন পাঁচে কত হয় বলো পনেরো হয় পনেরো হয় প্লাস দেখো নিচে চার আছে এটা যোগ করে দাও তাহলে কত হয় পনেরো আর চারে কত হয় পনেরো চারে হয় উনিশ মাঝখানে উনিশ আছে মাঝখানে কি উনিশ আছে হ্যাঁ কি না আছে নিশ্চয়ই তাহলে মাঝখানে উনিশ এলো দেখা যাক এই সিকোয়েন্সটা প্রত্যেকটাতে কাজ করছে কিনা তা দেখো দুই নম্বর তো জিজ্ঞাসা চিহ্ন মানে এটা দেখা যাবে না পরেরটা দেখা যাক তিন নম্বর ছবিতে কী বলছে দেখো ছয় আছে চার আছে পাঁচ আছে আমি আগের প্রসেসে কি করলাম এই ওপরেগুলো গুণ আর মাঝখান যেটা শেষে আছে সেটা যোগ করবো দেখো চার ছয় কত হয় চার ছয় চব্বিশ হয় তাহলে চব্বিশ প্লাস পাঁচ করলে কত হয় প্লাস পাঁচ যোগ করলে হয় টোয়েন্টি তো টোয়েন্টি নাইন কি মাঝখানে আছে হ্যাঁ দেখছি মাঝখানে আছে তাহলে আমার এই সিকোয়েন্সে কাজ করছে এবার থার্ড ন সেকেন্ড এটা কী হবে মিডল এটা কী হবে সেটা কমেন্ট করে দেখাও এটাই কমান কমান তো প্রত্যেকে ট্রাই করো এটাই হচ্ছে প্রসেস এই প্রসেসে করতে হবে কিন্তু হ্যাঁ কী বললাম মাঝ ওপরেগুলো সব গুণ করো এবং লাস্টে যেটা থাকবে সেটা দিয়ে যোগ করে দাও তাহলে দেখো কী দেখা যাচ্ছে পাঁচ আছে সাত আছে নিচে ছয় আছে তাহলে পাঁচ সাথে কত হয় পাঁচ ইন্টু সাত বা সাত ইন্টু পাঁচ কত হয় পঁয়ত্রিশ হয় থার্টি ফাইভ থার্টি ফাইভ প্লাস সিক্স কত হয় থার্টি ফাইভ প্লাস সিক্স কত হয় বলো কমন 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 তাড়াতাড়ি বলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে ছয় যোগ করো না তাহলে কত হয় পঁয়ত্রিশ চল্লিশ হয় আর একচল্লিশ তাহলে একচল্লিশ ফোরটি ওয়ান কোন অপশান আছে এ বি ডি কোনটা হবে কমেন্ট করো ঠিক আছে আশা করছি মজা পেয়েছো মজা পেয়েছো তো একটা লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করে দাও আচ্ছা এবার তোমাদেরকে নেক্সট আমি নিয়ে যাব এই এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করো ঠিক আছে খুবই একটু টাফ লেভেল মনে হবে বাট খুবই সোজা ওকে আমি ততক্ষণ তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমরা চলে এসেছি এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার কারণ কি কারণটা হচ্ছে এই যে বইটা রয়েছে এনএম জিএনএম দু হাজার চব্বিশের মক ফাইটার অ্যাডভান্স মক ফাইটার বইটা এই বইটা তোমাদের অনেকের কোয়ারি ছিল স্যার বইটা সম্পর্কে একটু বলুন বইটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশের জন্য বানানো এক্সাম বাংলা একটা ভালো প্র্যাকটিসের বই আচ্ছা এখানে টোটাল তুমি তিরিশটা কিন্তু প্র্যাকটিসের কোশ্চেন পাঁচো তিরিশটা ঠিক আছে এবং তার সাথে বলে রাখি প্র্যাকটিস সেটের পাশাপাশি তুমি কিন্তু এই যে প্রশ্নের সমাধান অর্থাৎ রিজিনিং এবং ম্যাথ তার সমাধান কিন্তু ডিটেলসে খুব শর্টকাটে কীভাবে উত্তর করতে পারো সেটা কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের ম্যাথে ভয় একান্ত রিজনিংটা তো সবাই বাড়বে ম্যাথে যাদের ভয় তারা কিন্তু এখান থেকে বইগুলো থেকে কিন্তু দেখতে পারো শর্টকাটে কীভাবে অঙ্ক করতে হয় যেহেতু টাইম ম্যানেজমেন্টটা খুব বড়ো ব্যাপার টাইম বাঁচি কীভাবে করতে পারো এবং একটা কথা বলে রাখি যত বড় বড় পরীক্ষা তাও না কেন আগে দেখবে সবসময় কিন্তু মক টেস্ট প্র্যাকটিস সেট এগুলো দেওয়া দরকার তা নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কী লেভেলে তুমি প্রস্তুতি নিয়েছো এবং পরীক্ষায় কী ধরনের প্রস্তুতি দিচ্ছে ঠিক আছে তো এর জন্য কিন্তু বইটা ব্যবহার করতে পারো বইটা অবশ্যই ভালো তুমি যদি চাও বইটা অর্ডার করতে দেখো অনলাইনে অর্ডার দিতে পারো অফলাইনেও তুমি কিন্তু বইটা কিনতে পারো অনলাইন যদি অর্ডার দেওয়া থাকে ফ্লিপকার্ট অ্যামাজন ঠিক আছে বা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তুমি এটা অর্ডার দিতে পারো ওকে কালারটা দেখো কত সুন্দর বইয়ের কালারটা এরকম গ্রিন কালার দেখতে পাচ্ছো এবং এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা লোগো থাকে ঠিক আছে এই লোগোটা কিন্তু দেখে নেবে এটা কিন্তু অরিজিনাল একটা হলোগ্রাম ওকে আচ্ছা এবার বইটা অর্ডার দেওয়ার জন্য তোমাদেরকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবে দেখো ডিসক্রিপশন মাসে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তুমি কিন্তু বইটা অর্ডার দিতে পারো ওকে বইটার দাম দেখতে পাচ্ছো তিনশো টাকা কম বেশি থাকতে পারে এই যেখানে কম পাবে সেখানে দিতে পারো আর নিকটবর্তী যে কোনো বই দোকান থেকে কিন্তু বইটা তুমি অর্ডার দিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে এবার আমি তোমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো এই কোশ্চেনটা দেখে হয়তো অনেকের ঘুম উড়ে যাবে যে বাবা কি কী কোশ্চেন দে বাবা দেখো কোশ্চেনটা খুবই সুদর কোশ্চেন কীভাবে করবো প্রথমে দেখো এ একটা ছবি আর একটা ছবি মানে অর্থাৎ এটা একটা ছবি রাখলাম এই একটা ছবি রাখলাম দেখা যাক প্রথম ছবিটা কী বলছে দেখো প্রথম ছবিটা বলছে কুড়ি আছে তিরিশ আছে পঞ্চাশ আছে এবং নিচে দশ আছে তারপরে ছবিতে বলছে অর্থাৎ এই যে এই আর একটা ছবিতে বলছে এটা একটা ছবি ষাট সত্তর একশো তিরিশ তারপরে দেখা যায় জিজ্ঞাসার জন্য জিজ্ঞাসার জন্য আছে এবার বলা হচ্ছে জিজ্ঞাসার জন্য স্থানে কী হবে ওকে তাহলে দেখো কীভাবে করবো ফার্স্টে বুঝি এটা সিকুয়েন্সটা কী কাজ করছে দেখো কুড়ির সাথে তিরিশ যোগ করলে কত হয় কুড়ির সাথে তিরিশ যোগ করলে বা তিরিশের সাথে কুড়ি যোগ করলে কত হয় পঞ্চাশ হয় পঞ্চাশ আছে আছে তো এবার স্যার ঠিক আছে কুড়ির সাথে তিরিশ যোগ করলাম পঞ্চাশ হলো কিন্তু স্যার এই যে নিচে লাল কালার যে দশ দেওয়া আছে এটা কী দেখো এটা অন্য কাজ করছে কীরকম কাজ করছে তিরিশের সাথে কুড়ি যোগ মাইনাস করো আগেরটা কী করলাম যোগ করলাম দেখো একটা যোগ করলাম কুড়ি প্লাস তিরিশ যোগ করলাম পঞ্চাশ হলো আর তিরিশ থেকে কুড়ি বাদ দাও যে ডিফারেন্স বার করো ঠিক আছে তিরিশ থেকে কুড়ি হতে পারে কুড়ি থেকে তিরিশ হতে পারে যাই হোক ডিফারেন্স বার করতে হবে ডিফারেন্স বার করো তা তিরিশ থেকে কুড়ি বাদ দিলে কত থাকে দশ থাকে তার জন্য দশ আছে নিচে বোঝা গেছে সিকোয়েন্সটা বুঝতে পেরেছো কি বললাম মানে ওপরের এই যে কুড়ি আছে এবং তিরিশ আছে প্রথমে যোগ করলাম যোগ ফল পঞ্চাশ হলো আর তিরিশ থেকে কুড়ি বাদ দিলাম তার যোগ মাইনাস বিয়োগ ফল হচ্ছে দশ হলো ওকে এবার বলা হচ্ছে জিজ্ঞাসার জন্য স্থানে কী হবে এইবার তো করে দেখাও দেখো কী আছে ষাট আছে সত্তর আছে তাহলে ষাট আর সত্তর যোগ করলে কি হয় ষাট আর সত্তর যোগ করলে দেখো ছয় বারো আর দশ যোগ করলে হচ্ছে তিরিশ তাই না একশো তিরিশ তো ওই জন্য দেখো একশো তিরিশ দেওয়া আছে একশো তিরিশ দেওয়া আছে তো এবার একটা মাইনাস করো অর্থাৎ ডিফারেন্স বার করো সত্তর থেকে ষাট বাদ দাও তাহলে সত্তর থেকে ষাট বাদ দিলে কত থাকে এবার তুমি কমেন্ট করে জানো অপশন নাম্বার এ আছে দশ অপশন নাম্বার বি হচ্ছে কুড়ি অপশন নাম্বার সি হচ্ছে তিরিশ এবং অপশন ডি হচ্ছে চল্লিশ কেমন তাড়াতাড়ি কমেন্ট করো এবং এই পিডিএগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে বন্ধুরা একটা লাইক করে দাও ঠিক আছে তোমাদের ভিউজ ভালো আসে কিন্তু তোমরা লাইক কেউ করছো না রেসপন্স ভালো দিতে হবে যে হ্যাঁ স্যার এই প্রশ্নের উত্তর এটা হবে তিন নম্বর প্রশ্ন উত্তর এটা সম্ভবত তিন নম্বর প্রশ্ন কমেন্ট করে জানাও যে তিন নম্বর প্রশ্নের উত্তর কী হবে ঠিক আছে চলো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ যারা যারা অপশন নাম্বার এ করেছো আমার তরফ থেকে ভেরি গুড চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি দেখো ফাইন্ড দ্য নেক্সট সিরিজ অর্থাৎ পরবর্তী ক্রমটা খুঁজে বের করতে পঁচিশ আছে সাতাশ আছে তিরিশ তেত্রিশ তারপর কত এটা খুবই সোজা এটা এবার এটা এটা প্রত্যেকেই কমেন্ট করো ঠিক আছে প্রত্যেকেই কমেন্ট করো খুবই সহজ এটা কোশ্চেন কীভাবে করবো দেখো ফার্স্টে বোঝো এখানে কি কাজ করছে প্রথমে দেখো পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ এর মধ্যে গ্যাপ হচ্ছে আচ্ছা এখানে পঁচিশ নয় এটা আমি একটু ভুল করেছি এটা চব্বিশ করে দেবে ঠিক আছে এটা চব্বিশ করে দেবে অর্থাৎ এই যে পঁচিশ দেওয়া আছে না ওয়েট এই পঁচিশটা কেটে দেবে পঁচিশটা কেটে দিয়ে এখানে না তোমার একটা কাজ করো এখানে তোমার চব্বিশ করবে ঠিক আছে তাহলে দেখো কাজ হবে চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এবার তুমি দেখো তাহলে এখানে যদি খোঁজা যায় তাহলে কী দেখা যাচ্ছে চব্বিশে থেকে সাতাশ মানে কত গ্যাপ হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন গ্যাপ হচ্ছে হলো তিন গ্যাপ সাতাশ থেকে তিরিশ তিন গ্যাপ তিরিশ থেকে তেত্রিশ তিন গ্যাপ এবার বলো তেত্রিশ থেকে তিন গ্যাপ দিলে কত হবে খুবই সহজ কোয়েশ্চেন আবার আশা করি সবাই পারবে তা রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্ন সঠিক করতে হচ্ছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি ছত্রিশ ওকে কী বললাম বুঝতে পেরেছো সব তিন করে গ্যাপ আছে তাহলে লাস্ট কি তেত্রিশ মানে তেত্রিশ থেকে ছয় তিন যোগ করে দাও তাহলে ছত্রিশ হচ্ছে অ্যান্সার ওকে চলো এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা খুবই একটু কঠিন লাগবে একটু ঘুরিয়ে পিছিয়ে দিয়েছে হয়তো অনেকে কঠিন লাগবে দেখো কত আছে সাত আছে ছাব্বিশ আছে ছত্রিশ আছে এবং একশো চব্বিশ আছে তারপর জিজ্ঞাসা জন্য দেখো এই কোশ্চেনটা কীভাবে হবে স্যার এটা কী করে হবে স্যার একটু বলুন এই কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট কোশ্চেন তোমরা করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন তো ওকে থাকবে দেখো এক একটা এক এক রকম সিকোয়েন্সে হয় এটা কিন্তু আমাদের কিউবের সিকুয়েন্স চলছে কিউব মানে কি আমরা বলি না স্কোয়ার কিউব ঠিক আছে অর্থাৎ দুই দুই এককে দুই দুই দুগুনি চার চার দুগুনি আট অর্থাৎ দুইয়ের স্কোয়ার দুইয়ের কিউব হচ্ছে আট আট থেকে একবার দাও কত হয় সাত হয়তো ওই জন্য সাত হয়েছে তাহলে দেখো ছাব্বিশ বলবে স্যার ছাব্বিশ কী করে বলবো স্যার আচ্ছা দুইয়ের পর কত হয় তিন হয় তিন হয় তো তিনের কিউব দেখো যদি কিউব বুঝতে অসুবিধা হয় তাহলে কী করবে বলো তো যে সংখ্যাটা বলছি যেমন দুই দুইকে তিনবার গুণ করবো দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে কত হয় দু দূমি চার চার দূমি আট অর্থাৎ দুইয়ের কিউব হচ্ছে আট তারপর দেখো তিন তিনেরটা দেখো তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে দেখো তিন তিখে নয় তিন নয় সাতাশ অর্থাৎ সাতাশ হচ্ছে সাতাশ থেকে একবার দাও ছাব্বিশ তাহলে বুঝতে পারছো যে সংখ্যাটা আসছে কী হবে তার থেকে এক মাইনাস করতে হচ্ছে ওকে এবার চার দিয়ে করো চার ইন্টু চার ইন্টু চার কত হয় চার চারে ষোলো ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর থেকে এক মাইনাস করো তাহলে কত হয় থার্টি সিক্স সরি সিক্সটি থ্রি দেখো সিক্সটি থ্রি আছে ওকে সবগুলো তাহলে ম্যাচ করছে এবার করো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ কত হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পজিশন পাঁচ পরিসংখ্য কত হয় একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একবার দাও দেখো একশো চব্বিশ হয়েছে তাহলে এবার বলো কত হবে তাহলে নিশ্চয়ই পারবে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ কত হয় ছয় ছত্রিশ যদি বুঝতে অসুবিধা তাহলে গ্রহণ করে নাও ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ অর্থাৎ দুশো ষোলো হয় তাহলে দুশো ষোলো থেকে এক মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে দুশো ষোলো থেকে এক মাইনাস করলে কত হচ্ছে অপশন নাম্বার দেখো কোনটা হবে এবিসিডি কমেন্ট করো ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো এবং এই কোশ্চেনটা দেখো রামন একটি ছবিকে ছবিতে একজনকে দেখিয়ে বললো এই ব্যক্তিটি আমার পিতার একমাত্র কন্যার ভাই রামন তার পিতা মাতার একমাত্র পুত্র রামনের সাথে সেই মানুষটি কীভাবে সম্পর্কিত এই কোশ্চেন তোমাদেরকে একটু দিলাম এই ধরনের কোয়েশ্চন আমি আগেও করিয়েছি যার যেটা মনে হবে সঠিক উত্তর সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি নেক্সট পার্টে এটা একটা নেক্সট পার্ট দেবো সেই পার্টে আমি এটা উত্তর করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার